গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের যৌথ হামলায় নিহত হন সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন। নিহতের পর তার লাশ যেন প্রকাশ্যে বেশিক্ষণ না রাখা হয় সেজন্য দ্রুত কবর দিতে বলে পুলিশ। তাদের চাপের মুখে তখন রংপুর সিটি বাজার এলাকায় নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ দাফন করা হয় নগরীর মিস্ত্রিপাড়ায় কবরস্থানে। এ ঘটনায় গেল 20 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ওবায়দুল কাদের সহ 57 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী জিতু বেগম। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সোমবার বেলা 12টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য সাজ্জাদের লাশ কবর থেকে তোলা হয়। এদিকে আদালতে মামলা করার পর থেকে নিহতের পরিবার এবং স্বজনদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমার দাবি সরকারের কাছে, আমরা চাই যে আমরা কিভাবে, একটা বাচ্চা আছে, বউ আছে, আমি আছি, কিভাবে আমার একটা ছোট ছেলে আছে, ও বেশি কর্ম সেমন জানে না, বেশি আমার ছেলেই সংসার আমাদের সম্পূর্ণ চালাই, তো এখন আমার সংসার কিভাবে চলবে এটাই আমি সরকারের কাছে দাবি। আর আমার ছেলেকে হত্যা করছে শেখ হাসিনার ইয়াতেই অনুমোদন পায়াই আমি শেখ হাসিনার বিচার চাই। তাজহাটের লোকজনের নাম দিছে, ওই কারণে এখন ওর বউকে মানে চাপ দিতেছে, আর এখন ওর বউ আর ওই যে মামলা রাখবে না, তুলি দিবে। এখন আমার তো মামলা দিতে হবে, আমার ছেলে মারা গেছে, আমার দিতে হবে না। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ নিহত সাজ্জাদ হোসেনের স্বজনদের। মোর্শেদ আলম, কালবেলা।